দর্শক স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস আজ আমরা আলাপ করব পাকিস্তান প্রেক্ষাপট নিয়ে যে পরিস্থিতি পাকিস্তানে তৈরি হলো তার মধ্য দিয়ে যে সিদ্ধান্ত এসেছে ইমরান খানের বিদায়ের মধ্য দিয়ে কি পাকিস্তানের এই যে রাজনৈতিক সংকট বলা হচ্ছে সেটি কি সমাপ্ত হলো নাকি ইমরান খান এই প্রেক্ষাপট থেকে বেরিয়ে এসে আবারও রাজনৈতিক যে আলোচনায় তিনি রয়েছেন সেই আলোচনায় আবারও কেন্দ্রবিন্দুতে আসতে পারবেন নাকি রাজনীতি থেকে হারিয়ে যাবেন তথা পাকিস্তানের সার্বিক রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটি কী অবস্থায় এই মুহূর্তে এবং কোন দিকে যাচ্ছে সেই প্রেক্ষাপটটি আমরা এইসব বিষয়ে আলাপ করব আমার আজকে আলোচ্য বিষয় পাকিস্তানের রাজনৈতিক পট পরিবর্তন আমার সঙ্গে এই মুহূর্তে দুজন অতিথি যুক্ত হয়েছেন জনাব তৌহিদ হোসেন সাবেক সচিব পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্ত হয়েছেন ডক্টর সাব্বির আহমেদ সহযোগী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আরও একজন অতিথি যুক্ত হবেন জনাব সোহরাব হোসেন সাবেক সচিব পররাষ্ট্র মন্ত্রণালয় ও পাকিস্তানে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত তিনি যুক্ত হবেন আমাদের সঙ্গে আমি তৌহিদ হোসেন আপনাকে দিয়ে শুরু করতে চাই যে প্রেক্ষাপটটি পাকিস্তানে চলমান রয়েছে বেশ কয়েকদিন ধরে ইমরান খানের বিদায়ের মধ্য দিয়ে কি সেই প্রেক্ষাপট যে রাজনৈতিক সংকট বলা হচ্ছে যেটিকে সেই প্রেক্ষাপট কি এখন আবার স্বাভাবিক দিকে এগোবে কি না কি মনে হয় আপনার কাছে এখান থেকেই শুরু করি জনাব তৌহিদ হোসেন আসলে আমরা এখন যা কিছু বলবো তার সবই কিন্তু এক ধরনের স্পেকুলেশন কারণ আমরা কেউই নিশ্চিত ভাবে কিছু জানি না যে কি হতে যাচ্ছে কিছুটা অনুমান কিছুটা পাকিস্তানের পূর্ব অভিজ্ঞতা এগুলি থেকে আমাদেরকে কিছু চিন্তা করতে হবে যে কি হতে পারে প্রথমত ইমরান খান কিন্তু এখন তো আমরা দেখতে পারি পিছনে ইমরান খান কিন্তু পরাজিত হয়েছেন খুব সামান্য মার্জিন এটা হলো প্রথম একটা গুরুত্বপূর্ণ তথ্য আগামীকাল ভোটাভুটি হবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন ইমরান খানের বিরুদ্ধে যারা ভোট দিয়েছেন যেহেতু তাদের সংখ্যাটা খুব বেশি নয় মানে আমি বলছি যে মেজরিটির যে মাঝামাঝি সংখ্যাটা তার থেকে খুব বেশি নয় তার মানে যদি নতুন প্রধানমন্ত্রী কাউকে নিয়োগ করতে হয় তাকে কিন্তু যারা ইমরানের বিরোধিতা করেছে গতকাল তাদের সবাইকে কিন্তু একদিকে ভোট দিতে হবে সেটা সম্ভব হতে পারে খুবই সম্ভব যে সেটা সম্ভব হবে কিন্তু আপনি একটু একেবারে আউটসাইড চান্স ছেড়ে দিতে পারেন না যে সেটা সম্ভব নাও হতে পারে কারণ বিষয়টা হলো যে ইমরানের বিরুদ্ধে একাট্টা হয়েছে যে প্রধান দুটো দল সাথে এমকিউএম আছে সাথে তৃতীয় দল মনে করুন যে প্রধান দুটো দল সেটা হলো পিপিপি এবং মুসলিম লীগ নওয়াজ তারা কিন্তু পরস্পরের প্রবল প্রতিদ্বন্দ্বী ছিল আমি শত্রু শব্দটা ব্যবহার করলাম না প্রবল প্রতিদ্বন্দ্বী ছিল পাকিস্তানের রাজনীতিতে দীর্ঘদিন ধরে এবং তারা কিন্তু এই দুটো দলই অন্য দলকে ক্ষমতা থেকে সরানোর জন্য যথেষ্ট করেছে এর আগে যে এখন শাহবাজ শরীফের নাম উচ্চারিত হচ্ছে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে হয়তো হয়েও যেতে পারে কিন্তু যদি কোনো কারণে যে কোনো একটি ধরুন পিপিপি অথবা এমকিউএম কেউ একজন যদি কোনো কারণে দেখে বসে তাহলে কিন্তু আবার সেটা নাও হতে পারে পাস তবে এইটা দেখার জন্য আমাদের শুধু জাস্ট একদিন অপেক্ষা করতে হবে আগামীকালে আমরা জানতে পারবো যে এই ঘটনাটা ঘটতে যাচ্ছে কি এগুলো একটা দিক ধরা যাক একটা কেউ একজন প্রধানমন্ত্রী হলো অথবা হলো না তাতে করে কিন্তু পাকিস্তানের যে রাজনৈতিক অস্থিরতা সেটা শেষ হয়ে যাবে না কারণ এইটা যে কোয়ালিশন যেটা দাঁড়াবে সেটা হবে একটা কোয়ালিশন অফ দি মানে সামনে একটা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটা কোয়ালিশন ইসরায়েলে এরকম ঘটনা প্রায়ই ঘটে কিন্তু ইসরায়েলিদের যে রাজনৈতিক ম্যাচুরিটি সেটা তো পাকিস্তানের নেই কাজে এটা এখানে ঠিক মতো কাজ করবে কিনা করলেও কতদিন করবে সেটা কিন্তু আমাদের একটু খেয়াল আছে জি আমি আসবো আপনার কাছে ডক্টর সাব্বির আহমেদ আপনার কাছে আসতে চাই পাকিস্তানের যে প্রেক্ষাপটটি আমরা দেখছি বরাবরই পাকিস্তানে এমন প্রেক্ষাপট তৈরি হয় পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী তার মেয়াদ সম্পন্ন করতে পারেন না মানে কেন পাকিস্তানে এই প্রেক্ষাপটটি সবসময় বিরাজ করে এই রাজনৈতিক অস্থিরতা বলি কিংবা পট পরিবর্তনের যে ব্যাপারটি মাঝে মধ্যেই আসে কেন এই প্রেক্ষাপট বারবার আসে কি মনে হয় আপনার কাছে 1947 পর থেকে আমরা যদি পাকিস্তানের ইতিহাসকে পর্যালোচনা করে দেখি তাহলে আমরা দেখবো যে এই 1947 পর থেকেই পাকিস্তানের যে রাষ্ট্র কাঠামো বা রাজনৈতিক শাসন ক্ষমতা সাবির আহমেদ আপনার মুখ মানে ফ্রেমে আপনাকে দেখতে পাচ্ছি না ঠিকমতো একটু যদি আপ করে নিতে আপনার ক্যামেরাটা জি ঠিক আছে জি জি দেখতে পাচ্ছি বলুন জি আমরা সবসময় দেখেছি যে সিভিলিয়ানদের পাশে পাশাপাশি আপনার রাষ্ট্র ক্ষমতায় পাকিস্তানের সামরিক বাহিনী সেই শুরু থেকেই তারা তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে চলেছে এবং এর থেকে আমরা সিভিলিয়ান রাজনীতিবিদ যারা বেসামরিক রাজনীতিবিদ তারা তাদের কর্তৃত্ব কখনোই এককভাবে পাকিস্তানে প্রতিষ্ঠিত করতে পারে নাই এবং সেই সেই ব্যর্থতা ক্রমাগত ভাবে পাকিস্তানে বৃদ্ধি পেয়েছে এবং সেই থেকে বেরিয়ে আসার কোনো চেষ্টা আমরা কখনো যারা সিভিলিয়ান রাজনীতি
বীর যারা, যারা বেসামরিক রাজনীতিবিদ, তাদের মধ্যে আমরা কখনো লক্ষ্য করিনি, তারা কখনো সেই চেষ্টা করে না। যে কারণে একটা সুদীর্ঘ সময় ধরে পাকিস্তানের রাষ্ট্র কাঠামোতে একদিকে যেমন আপনার সামরিক বাহিনী পেছন থেকে রাষ্ট্র ক্ষমতাকে নিয়ন্ত্রণ করেছে, অন্যদিকে আমরা সবসময় দেখি যে পাকিস্তানের মানে পাকিস্তানের রাষ্ট্রীয় বিষয়ে আমরা এক ধরনের বাইরের শক্তির মদদও সবসময় লক্ষ্য করেছি, এবং সেটা সবসময় পাকিস্তান যুক্তরাষ্ট্রকে তার মিত্র হিসেবে পাশে পেয়েছে এবং তাদের সাথে মিত্রতার মাধ্যমে এই রাষ্ট্রীয় শক্তিটি সবসময় পাকিস্তানের শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেছে। আরেকটা বাস্তবতা হচ্ছে যে পাকিস্তান শুরু থেকেই যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো দিয়ে তার যাত্রা শুরু হয়েছিল, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে পাকিস্তান পাকিস্তানের রাজনৈতিক দলগুলো একেবারে সবগুলো প্রদেশ কেন্দ্রে একটা একক রাজনৈতিক দল পাকিস্তানে কখনোই প্রতিষ্ঠিত হতে পারেনি, এবং পিপিপির মধ্যে যে সম্ভাবনাটা দেখা দিয়েছিল পাকিস্তান পিপুলস পার্টির মধ্যে, ক্রমাগত ভাবে পাকিস্তান পিপুলস পার্টিও সেই জায়গা থেকে সরে গেছে, যার ফলে পাকিস্তানে যদি আপনি অখণ্ড পাকিস্তান ভিত্তিক কোন রাজনৈতিক দল কি আপনি কল্পনা করেন, এই মুহূর্তে পাকিস্তানে সেই ধরনের রাজনৈতিক দল নাই। বিশেষ করে পাঞ্জাব কেন্দ্রিক পাকিস্তানের মুসলিম লীগ শুধুমাত্র পাঞ্জাব কেন্দ্রিক একটি রাজনৈতিক দল হিসেবে এখন অবস্থান করছে, যার ফলে এই এই যে পাকিস্তান সবসময় একটি কোয়ালিশন একটি কোয়ালিশন সরকার বা কোয়ালিশন রাজনৈতিক দলগুলো মিলে একটি কোয়ালিশনের মাধ্যমে পাকিস্তান শাসিত হওয়ার সম্ভাবনাই বেশি, এবং এই ইমরান খানের এই পতনের পরেও এই অবস্থা থেকে পাকিস্তান বেরিয়ে আসবে বলে আমার মনে হয়। ধন্যবাদ। জি, আসবো আপনার কাছে। জনাব তৌহিদ হোসেন, এই যে যদি এই প্রেক্ষাপটটি যেটি তৈরি হয়েছে সব মিলে শুরু থেকে যদি একটু বিবেচনা আনেন, তাহলে এই এটি কি ইমরান খানের রাজনৈতিক ব্যর্থতা বলবেন, নাকি বাইরের দেশগুলোর যে ধারাবাহিক প্রভাব কিংবা পাকিস্তানের সেনা শাসক কিংবা সেনাবাহিনীর যে রাজনীতিতে একটি প্রভাব থাকে সেটি, কোনটিকে মূল কারণ বলবেন? দুটোকে আসলে একসাথে মিলিয়েই দেখতে হবে আপনাদের। আমাদেরকে দেখতে হবে যে আমরা অনেক সময় বাইরের শক্তিকে দোষ দিই, কিন্তু আসলে বাইরের শক্তিকে কিন্তু দোষ দিয়ে লাভ নেই। আপনার যদি অভ্যন্তরীণ সমস্যা থাকে তখন বাইরের শক্তি তো চেষ্টা করবে, সুযোগ থাকলে আমরা কি চেষ্টা করবো না আরেকটা দেশের যেন আমাদের খুব পছন্দের সরকার প্রতিষ্ঠিত হয়, আমরা চেষ্টা করবো, প্রতিকেই চেষ্টা করবে। কিন্তু এটা ছোট রাষ্ট্রগুলি চেষ্টা করার কোনো অর্থ নেই, বড় যারা তারা এই চেষ্টা করে এবং সফল। তো এটা খুব অস্বাভাবিক কোনো বিষয় নয় যে বাইরের শক্তি এখানে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে, কিন্তু যদি আপনার অভ্যন্তরীণ রাজনীতিতে সমস্যা থাকে তখনই কিন্তু বাইরের শক্তি এই সুযোগটা পায় আপনাকে নিয়ন্ত্রণ করার। এবং পাকিস্তানে যেহেতু কখনোই একটা সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠতে পারেনি, আমরা দেখেছি প্রথম 23 বছর ইতিহাস যদি আমরা দেখি, দেখবো যে কখনোই সেটা সুষ্ঠু একটা রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়নি, যার প্রেক্ষিতেই মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা, এবং সেটা অল্প কিছুদিন, যেমন সেনাবাহিনীর যে প্রবল আধিপত্য পাকিস্তানের রাজনীতিতে ছিল সেটা খুব অল্প দিন, জুলফিকার আলী ভুট্টোর শাসনের প্রথম 2-3 বছর এটা অনেকখানি কম ছিল, কারণ সদ্য পরাজিত পাকিস্তান সেনাবাহিনী ততটা ইনফ্লুয়েন্স তারা রাজনীতিতে তখন করতে পারেনি। কিন্তু তারপরে দেখুন সুযোগটা কিন্তু ভুট্টো নিজে সৃষ্টি করেছেন, তিনি যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করতেন না এবং জোর করে একটা মেজরিটি নিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করেছেন পরবর্তী নির্বাচনে, কাজে সেই সুযোগ সেনাবাহিনী নিয়েছে এবং তারা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। তো এই জিনিসটা গেল পাকিস্তানের সেনাবাহিনীর দিক, পাকিস্তান সেনাবাহিনীর যে ক্ষমতা এক্সারসাইজ করে সেটাও কিন্তু সেই জন্য কিন্তু সিভিলিয়ানরা বেশ খানিকটা দেয়, সিভিলিয়ানরা যেহেতু একটি ভারতের মতো একটি ব্যবস্থা গড়ে তুলতে পারেনি, যদিও একই একটি এন্টিটির পরবর্তী রাষ্ট্র ছিল দুটোই, এই কারণে সেনাবাহিনী এই সুযোগ পেয়েছে। একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পাকিস্তানের রাজনীতিতে ইনফ্লুয়েন্স করেছে, এখনো নিশ্চয়ই করে যাচ্ছে এবং করে যাবে, যেহেতু বিশেষ করে সেনাবাহিনীর সাথে, যেহেতু পাকিস্তানের সেনাবাহিনীর সাথে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের সম্পর্ক গড়ে উঠেছে এবং বেশ শক্তভাবেই আছে, সেই বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। কাজে আপনি যে দুটো বিষয়ের কথা বলছেন, যে বৈদেশিক ইনফ্লুয়েন্স এবং সেনাবাহিনী, সে দুটোকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে না দেখে আমার মনে হয় আমাদেরকে দেখতে হবে যে দুটো প্রায় সময়ই কিন্তু একসাথে কাজ করে। জি, তৌহিদ হোসেন এবং ডক্টর সাব্বির আহমেদ, থাকুন আমাদের সঙ্গে, আমি একটু বিরতি থেকে ফিরে আপনাদের কাছে আবারও আসছি। দর্শক, বিরতি নিচ্ছি, জনতন্ত্র গণতন্ত্র, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। আমরা পাকিস্তানের রাজনৈতিক পট পরিবর্তন এ বিষয়ে আলাপ করছি। আমি আরও একজন অতিথি আমার সঙ্গে যুক্ত হয়েছেন জনাব সোহরাব হোসেন, সাবেক সচিব পররাষ্ট্র মন্ত্রণালয় ও পাকিস্তানে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত। স্বাগত জানাচ্ছি আপনাকে সোহরাব হোসেন। আপনার কাছে আসতে চাই এই পর্বের শুরুতে, পাকিস্তান প্রেক্ষাপট নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, আপনি পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন, অভ্যন্তরীণ রাজনীতিতে মানে পাকিস্তানে কখনোই শৃঙ্খলা ফেরেনি, কেন আপনার কেন এই প্রেক্ষাপটটি, কি মনে হয় আপনার কাছে? জনাব সোহরাব হোসেন শুনতে পাচ্ছেন? সোহরাব হোসেন কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছেন। আপনি কি প্রশ্নটি শুনতে পেরেছেন? আমি পাকিস্তান সৃষ্টির পর থেকেই পাকিস্তানে কিন্তু এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক যে পাকিস্তানে গণতন্ত্রটা এস্টাবলিশড হয় নাই। একই সময় পাকিস্তান এবং ভারত একদিনের পার্থক্যে দুইটা দেশ সৃষ্টি হয়েছে। আমরা যদি তাকিয়ে দেখি, ভারতে কিন্তু গণতন্ত্রের সৃষ্টি হলো, কিন্তু পাকিস্তানের লেখকতা লিখানের মৃত্যুর পরে ধীরে ধীরে দেখা গেল যে পাকিস্তানের সামরিক বাহিনী একটা বিশাল ভূমিকা তারা রাখে এবং পাকিস্তানের সরকার গঠনের ক্ষেত্রে। এই জিনিসটা আমরা যদি লক্ষ্য করি আইয়ুব খানের সময় থেকে, ইস্কান্দার মির্জার সময় থেকে, আইয়ুব খানের সময় থেকে, পরবর্তীতে ইয়াহিয়া খান, তাহলে দেখা যাবে যে কোনো সময় একটা রাজনৈতিক সরকার সুযোগ পায় নাই রাষ্ট্রটাকে পরিচালনা করার জন্য। আর এবং পাকিস্তানের কোনো সরকারই, বিশেষ করে প্রধানমন্ত্রী, 5 বছর কিন্তু চালাতে পারে নাই। একমাত্র জারদারি সাহেব যখন ছিলেন, ওনার সরকারটা 5 বছর চালিয়েছেন, যদিও তখন তার 2 বা 3 প্রধানমন্ত্রী মানে থাকতে পারে নাই, 2 বা 3 কিন্তু 5 বছর থাকতে পারে নাই। এখন পাকিস্তানে সামরিক বাহিনী একটা মুখ্য ভূমিকা পালন করে যে কোন সরকার দেশ চালাবে। আমরা যদি লক্ষ্য করি, ইমরান খান সাহেব যখন ক্ষমতায় আসলেন, তখন কিন্তু পাকিস্তানের সামরিক বাহিনীর একটা ব্যাপক ভূমিকা ছিল এবং সেটা সবাই জানে এবং সবাই সেটা বলে। আমরা যদি চিন্তা করি যে নওয়াজ শরীফ সাহেব ক্ষমতায় ছিলেন, যদিও তাকে কিছু করাপশন চার্জে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, কিন্তু আমরা যদি লক্ষ্য করি এই চার্জটা প্রমাণ করার জন্য যে কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনে কিন্তু বেশিরভাগ সদস্যই কিন্তু সামরিক বাহিনীর ছিল। সেই জন্য আমি মনে করি যে সামরিক বাহিনী যে পর্যন্ত নেয় সুযোগটা দিবে, পাকিস্তানের একটা গণতান্ত্রিক সরকারের আমার মনে হয় যে পাকিস্তানের জন্য খুবই অসুবিধা হবে সামনের দিকে। আমি আপনার কাছে একটু একটু যোগ করতে চাই আমার প্রশ্নে, যে ইমরান খানের যে প্রেক্ষাপটটি, যেটি ইমরান খান ক্ষমতা আসার পর থেকে বলা হচ্ছে, তার যে সেনাবাহিনী কিংবা সেনাপ্রধানের সাথে যে সংশ্লিষ্টতা কিংবা যে সম্পর্ক, সেটি নিয়ে অনেক কথাই এসছে, কিন্তু তারপরেও সেই সম্পর্কের পতন কিংবা ইউক্রেন রাশিয়া ইস্যুতে ইমরান খানের যে অবস্থান কিংবা সেনাপ্রধানের যে পাল্টাপাল্টি অবস্থান, এটি কি এবারের ঘটনার অন্যতম কারণ? এইটাকে ঠিক অন্যতম কারণ বলা যাবে না, এটা একটা কারণ হতে পারে। কারণ আপনারা দেখেছেন যে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা আজকে যে অবস্থায় আছে, ইনফ্লেশন কত হাই হয়ে গেছে, ফরেন রিজার্ভ খুবই দুরবস্থার মধ্যে পড়ে গেছে, এসব কিন্তু মানুষের কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে সব কিছু। আমার মনে হয় যে এই কারণগুলো কিন্তু ব্যাপক কারণ। ইমরান খান এসে ডিক্লেয়ার করেছিলেন উনি নয় পাকিস্তান করবেন,
সেটা কিন্তু তিনি করতে পারেন নাই। তারপরে ধরেন উনি রাশিয়ায় সফর করেছেন ইউক্রেনের যুদ্ধের ঠিক সময় বা তার কিছু আগে, সেটাও যে রাশিয়ার মতো দেশে উনি সফর করবেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী, সামরিক বাহিনীর এখানে গ্রিন সিগন্যাল সারা যদি যেয়ে থাকে আমার সেটা খুব বেশি বিশ্বাস হয় না। তবে গ্রিন সিগন্যাল দেওয়ার পরেও ওনার বেলায় এই বিষয়টা কেন আসলো, সামরিক বাহিনী এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হলো সামরিক বাহিনী এখানে কোনো প্লে করেছে কিনা, তা আমি মনে করি যে দেশটাকে উনি দোষারোপ করেন ইমরান খান, তারা তো পরিষ্কার বলেছে যে তারা এই ধরনের কোনো হস্তক্ষেপ পাকিস্তানে করে নাই। আর আমি মনে করি যেটা যে পাকিস্তানের ব্যাপারে বিদেশিদের হস্তক্ষেপ, পাকিস্তানের নিজস্ব যারা আছে সরকার এবং সামরিক বাহিনী তাদের নিজেরই ম্যানেজমেন্টের মধ্যে প্রবলেম। এই সামরিক বাহিনী এবং যে ইলেকটেড সরকার যেটা আসে তারা যদি পরস্পর সম্পর্ক বজায় রেখে কনফিডেন্স নিয়ে না চালাইতে পারে তাহলে ভবিষ্যতে কি দাঁড়াবে এটা বলা খুব মুশকিল। আচ্ছা জনাব সোহরাব হোসেন, আমি ডক্টর সাব্বির আহমেদের কাছে একটু যেতে চাই। ডক্টর সাব্বির আহমেদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে, যে প্রেক্ষাপটটি নিয়ে আলাপ করছি আসলে পাকিস্তানের এই দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে আমরা দেখছি যে অনেক দেশগুলোতেই গণতান্ত্রিক পরিবেশ বলি কিংবা রাজনৈতিক যে স্থিতিশীলতা সেটি অনেকটাই রয়েছে, কি বলবেন পাকিস্তানের এই প্রেক্ষাপটটি কখনোই দেখে যে স্থিতিশীল একটি পরিস্থিতিতে যায় না কেন, আসলে কি মনে হয় আপনার কাছে? ডক্টর সাব্বির আহমেদ শুনতে পাচ্ছেন আমাকে? আমি আপনার প্রশ্নটা যে আপনার প্রশ্নের শেষ অংশটুকু আমি শুনতে পাইনি, যে পাকিস্তানে আসলে যে রাজনৈতিক স্থিতিশীলতা অন্য দেশগুলোর সাথে, যে এই বিষয়ে একটু জানতে চেয়েছি যে অন্য দেশগুলোতে আমরা দেখেছি দক্ষিণ এশিয়ার অনেক দেশে হয়তো নেই কিংবা বেশিরভাগ দেশেই দেখা যায় যে দক্ষিণ এশিয়ায় একটা স্থিতি অবস্থা রাজনৈতিক স্থিতিশীলতা থেকেছে কিংবা একটা রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠেছে কোনো একটি দল, কিন্তু পাকিস্তানে কখনো এই জিনিসটা হয়নি, কি মনে হয় আপনার কাছে কেন? আমি আপনার প্রশ্নটা বোধহয় আমি এখনো ধরতে পারিনি, আপনি কি ডক্টর সাব্বির আহমেদ আমাকে শুনতে পাচ্ছেন পরিষ্কার? আমি পরিষ্কার শুনতে পাচ্ছি না, সেই জন্য আপনার প্রশ্নটা ধরতে পাচ্ছি না। জি আমি বুঝতে পেরেছি, সমস্যা হচ্ছে আপনার শুনতে, এখন কি শুনতে পাচ্ছেন? জি আবার বলেন। জি এখন শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি আমি মানে দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপট বিবেচনায় পাকিস্তানের যে রাজনৈতিক অস্থিতিশীলতা সেটি আসলে কতটুকু পরিবর্তন হয়নি কেন এটি জানতে চেয়েছিলাম আর কি। আপনাকে ধন্যবাদ। আসলে পাকিস্তানে বর্তমানে যে অবস্থা এসে পৌঁছেছে যেটা আমরা লক্ষ্য করেছি যে বিগত কিছুদিন যাবত ধরে ইমরান খানের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে যে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে, এটি এটার মধ্যে একটা ইতিবাচক দিক হয়েছে যে এই বিষয়টি আপনার পার্লামেন্টে এর সমাধান হয়েছে, পার্লামেন্টে বিশেষ করে অনাস্থা ভোটের মাধ্যমে। এবং এক্ষেত্রে আমি মনে করি যে পাকিস্তানের সুপ্রিম কোর্ট যে ভূমিকাটা পালন করেছে, অর্থাৎ আপনার যখন পাকিস্তানের ডেপুটি স্পিকার অনাস্থা প্রস্তাবের বিষয়টি খারিজ করে সেটা করলেন, এই বিষয়টি যখন কোর্টে গেল, কোর্ট কিন্তু মানে ইমরান খান যেভাবে প্রেসিডেন্ট কিন্তু দিয়ে দিয়েছিলেন যে পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন অনুষ্ঠিত করার বিষয়ে, তো কোর্ট কিন্তু ওই ইমরান খানের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাবের বিষয়টি সমাধান করার জন্য পার্লামেন্টের কাছে আবার পার্লামেন্টের জরুরি অধিবেশন ডেকে সেটি সমাধান করার জন্য নির্দেশনা দিয়েছে। এবং আমি মনে করি যে এইবারে যে সংকট পাকিস্তান সমাধান করেছে এটি পার্লামেন্টের মাধ্যমে তারা করতে পেরেছে, এবং এইটা এটা পাকিস্তানের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এটা তাদের জন্য একটা লেসন হবে যে আমরা যে কোনো সংকট উত্তরণের ক্ষেত্রে যে পার্লামেন্টকে ব্যবহার করা উচিত, তা রাজনৈতিক ক্রাইসিস রাজনৈতিক সংকট হবে সেই সংকট উত্তরণের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো রয়েছে, বিশেষ করে আমরা জানি যে সংসদীয়
কাঠামোতে যেখানে সংসদ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, পাকিস্তানে এবার এই এই বিষয়টা ঘটেছে এবং আমি এটাকে ইতিবাচক ভাবেই দেখতে চাই। এবং এইটাকে এইভাবে যারা তারা যদি সেই প্রাতিষ্ঠানিক কাঠামোকে ভিত্তি করে ভবিষ্যতে রাজনৈতিক স্থিতিশীলতা আনার চেষ্টা করে, সেটা পাকিস্তানের ভবিষ্যতের জন্য ভালো হবে বলে আমি মনে করি। আমি এই বিষয়টাকে অত্যন্ত ইতিবাচক ভাবেই দেখি যে যেটাই হয়েছে কিন্তু এটা তারা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এই কাজটা তারা করেছে। এবং এখানে আপনার সংসদের বাইরে অনেক রকম ভায়োলেন্স হওয়ার একটা সুযোগ ছিল এবং সেটা হয়নি পাকিস্তানে। আমি অন্তত পক্ষে মিডিয়ার মাধ্যমে এই বিষয়ে কোনো খোঁজ পাইনি যে এইটাকে কেন্দ্র করে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন জায়গায় সহিংসতা সৃষ্টি হয়েছে। সুতরাং এই এই এবারের যে রাজনৈতিক সংকট যেভাবে পাকিস্তান কাটিয়ে উঠল, যদি তারা এই ধারাবাহিকতাকে ধরে রাখে তাহলে আমি আশা করি যে তারা এই ভবিষ্যতে তারা একটা পথ খুঁজে পাবে তাদের দেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ। আমি তৌহিদ হোসেন, শুনতে পাচ্ছেন নিশ্চয় আমাকে, ইমরান খান প্রসঙ্গে কি বলবেন? তার রাজনৈতিক প্রেক্ষা যে চিন্তা কিংবা তার যে রাজনৈতিক এটি যে প্রেক্ষাপটটি তৈরি হচ্ছে, এটি তার রাজনৈতিক ভুল কিনা কিংবা হারিয়ে যাওয়ার সম্ভাবনা কি রয়েছে ইমরান খানের? ধন্যবাদ। দু তিনটি প্রসঙ্গ আমি খুব সংক্ষেপে উল্লেখ করতে চাই। এক হচ্ছে যে স্থিতিশীলতা যে বিষয়টা আপনারা তুলেছিলেন, সেটা কিন্তু আসলে যে পাকিস্তান ছাড়া বাকি সব দেশে খুব রাজনৈতিক স্থিতিশীলতা আছে এটা কিন্তু খুব সঠিক নয়। আসলে আপাতত গণ্ডগোল নেই, চলছে, মানে এই না যে স্থিতিশীলতা আছে। একটি লাক্সই এবং দীর্ঘস্থায়ী পদ্ধতি কিন্তু অধিকাংশ দেশে গড়ে ওঠেনি, ভারতের কথা বাদ দিন। ভারতে তো তখন থেকেই ঠিক আছে, গণতন্ত্রের অনেক অসুবিধাও আছে কিন্তু সেগুলি সহায় ভারতে কিন্তু গণতন্ত্র কাজ করছে। এছাড়া আর একটি দেশও নেই যেখানে সত্যিকার অর্থে স্থিতিশীলতা বলতে যেটা বোঝায় সেটা প্রতিষ্ঠিত হয়েছে দীর্ঘমেয়াদী। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানে ঠিক যে এটা পার্লামেন্টের মাধ্যমেই সমস্যাটা সমাধান হয়েছে, কিন্তু আমরা যদি আর একটু গভীরভাবে দেখি তাহলে আসলে পার্লামেন্টের মাধ্যমে সমস্যার সমাধান হয়নি, সমস্যার সমাধান হয়েছে কোর্টের মাধ্যমে। কোর্ট পার্লামেন্টকে নির্দেশ দিয়েছে কিছু করার জন্য, এটা কিন্তু খুব ইতিবাচক জিনিস না। কোর্ট কোর্টের কাজে থাকবে, পার্লামেন্টকে নির্দেশ দিবে কোর্ট, এটা কিন্তু আমার যে নীতি আছে ওই ক্ষমতা বিকেন্দ্রীকরণের এবং সেপারেশনের, সেটার সাথে খুব ভালো যায় না। এবং পাকিস্তানের কোর্ট সম্বন্ধে একটা জিনিস আমাদের মনে রাখতাম, মাঝে মাঝে মনে হয় যে পাকিস্তানের কোর্ট খুব সাহসের পরিচয় দিচ্ছে ইত্যাদি, কিন্তু অনেক সময় দেখা গেছে যে তাদের সাহস অনেকটাই এসেছে সেনাবাহিনীর পক্ষ থেকে। তারা প্রায়ই দেখা যায় যে সেনাবাহিনী যে অবস্থান নেয় প্রত্যক্ষ বা পরোক্ষে কোর্ট সেটাকে এক ধরনের সমর্থন করে দেয়। এই দুটো সমস্যা রয়ে গেছে। তৃতীয়, আপনি যে প্রসঙ্গ বলছেন ইমরানের ভবিষ্যতের ব্যাপারে, ইমরানের ভবিষ্যৎ আপনার অতীত থেকে যদি আমরা একটু দেখি, ইমরানকে কিন্তু সামনে নিয়ে এসেছে অনেকটাই বলা হয় যে সেনাবাহিনীর সহযোগিতায় আসলে উনি সামনে চলে আসছেন এবং তাকে যে তিনি যে ক্ষমতায় এসেছেন হঠাৎ করে তার পপুলারিটিতেই শুধু সবকিছু হয়ে গেছে আর তিনি বিরাট সম্পদ আসন জিতেছেন, এটা খুব এটা নিয়ে সন্দেহ আছে যথেষ্ট। আসলে তার পেছন থেকে সেনাবাহিনী সরে গেছে এখন বলে মনে হয় এবং এই কারণেই তার এই বিপত্তি হয়তো ঘটেছে। কাজে সেদিক থেকে দেখতে গেলে ইমরানের ভবিষ্যৎ কি হবে এটা এই মুহূর্তে বলা কঠিন। উনি হারিয়ে যাবেন না হয়তো, কিন্তু চট করে যে উনি একেবারে জনগণের সমর্থন নিয়ে বিরাট একটা কিছু করে বসতে পারবেন এরকম সম্ভাবনা খুব বেশি নয়। যদি আসলে তার পিছনে খুব বেশি জন সমর্থন থাকে তাহলে তো আগামী কয়েকদিন পরে যদি নির্বাচন হয় সেই নির্বাচনে উনি আবার জিততে আসতে পারেন, কিন্তু আমার মনে হয় না সেই সম্ভাবনা খুব বেশি। জি, আমি আসবো আপনাদের কাছে, আমি আবারও একটু বিরতি নিতে চাই। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রে বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র। আলাপ করছি পাকিস্তানের রাজনৈতিক পট পরিবর্তনটি। আমার সঙ্গে জনাব সোহরাব হোসেন, জনাব তৌহিদ হোসেন এবং ডক্টর সাব্বির আহমেদ, এই তিনজন অতিথি যুক্ত রয়েছেন। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই জনাব ডক্টর সাব্বির আহমেদ, শুনতে পাচ্ছেন আমাকে? আমি একটু কম শুনতে পাচ্ছি। জি, ডক্টর সাব্বির আহমেদ এখন শুনতে পাচ্ছেন আমাকে?
ডক্টর সাব্বির আহমেদ, আমি যদি এই ইমরান খানের যে ক্ষমতায় আসার যে সময়টি, তখন অনেক তারপর থেকেই বেশ সমালোচনা বলেন কিংবা আলোচনা বলেন, ইমরান খান বেশ আলোচনায় ছিলেন যে সেনাবাহিনীর সাথে তার যে সম্পর্ক কিংবা তার যে সেনাবাহিনীর ছায়ায় থাকা নিয়ে সমালোচিতও হয়েছেন তিনি অনেক। সেখান থেকে কি ইমরান খান একটু বেরিয়ে আসার চেষ্টা করছিলেন সাম্প্রতিক, এ কারণেই কাল হলো, তার বিষয়টি কি এমন? আমার মনে হয় যে এইটা একটা কারণ হতে পারে যে তিনি, আমরা বিশেষ করে মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে একটি নিয়োগের সিদ্ধান্ত নিয়ে সামরিক বাহিনীর সাথে তার একটা মত পার্থক্য তৈরি হয়েছিল, বাট এটাই একমাত্র কারণ আমার মনে হয় না। একই সাথে আমরা একটা জিনিস এখানে এখন কোথায় আলোচনা আসেনি, সেটা হলো যে পাকিস্তান দীর্ঘদিন ধরে একটা অর্থনৈতিক সেনাবাহিনীর সাথে তার একটা, এটা ঠিক যে তার সাথে একটা মধ্য পার্থক্য দূরত্ব তৈরি হয়েছে, তবে এটি একমাত্র কারণ না। এই বিশেষ করে অর্থনৈতিক কারণকেও আমি খুব অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে চাই। একই সাথে যে যে কথাটা বারবার বলা হয়েছে, আমি এখানে একটা কথা শুরু বলতে চাই যে ইমরান খান এজ এ পলিটিক্যাল লিডার হিসেবে আমার কাছে মনে হয়েছে কয়েকটি জায়গায় সে তার বিচক্ষণতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে তিনি যেভাবে রাশিয়াতে চলে গেলেন, এটা আমার মনে হয় যে তিনি খুব বিচার বিশ্লেষণ করেছেন এবং এটা যে তার খুব সুবিবেচনা প্রসূত হয়েছে, এটা আমি অন্তত পক্ষে যতটুকু পররাষ্ট্রনীতি মানে বিষয়গুলো যতটুকু আমি বুঝতে পারি, যেটি সোহরাব হোসেন বলছিলেন যে তিনি গেছেন নিশ্চয় সেনাবাহিনীর গ্রিন সিগন্যাল ছাড়া, তো তিনি যাননি, কিন্তু কিন্তু এটা তার কনসিকোয়েন্সেস চিন্তা করা দরকার ছিল অন্যদিক থেকে, যে পাকিস্তানের সাথে যে সম্পর্ক যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করেছি যে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের একটা দীর্ঘ অর্থনৈতিক লেনদেনের সম্পর্ক রয়েছে, যে বিষয়টি তার বিবেচনায় নেওয়া দরকার ছিল, তো সেই বিবেচনা তিনি না করে সেখানে তিনি গেছেন, এটি এটি আমি মনে করি যে তাকে আজকের এই অবস্থায় নিয়ে যাওয়ার পেছনে একটি অন্যতম অনুঘটক হিসেবে কাজ করেছে। আপনাকে ধন্যবাদ। জি, আর অন্য অন্য একটি বিষয় যেটি বিরোধী যে দলগুলো রয়েছে, তারা তো বেশ কিছুদিন ধরে যে অন্য সমস্যাগুলো বলছিলেন, যে অর্থনৈতিক কারণ, মুদ্রা মূল্যস্ফীতি সহ দুর্নীতি দূর করা, এই জায়গাগুলো নিয়ে তো বিরোধী দলগুলো অনেকদিন ধরে সোচ্চার রয়েছে, বিরোধী অবস্থানে তারা নিয়ে রেখেছেন। জনাব সোহরাব হোসেন, আপনার কাছে একটু আসতে চাই, এই রাজনৈতিক সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষেত্রে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে বিরোধী দলগুলো কতটুকু প্রভাব ফেলতে পারে কিংবা তারা কতটুকু প্রভাব রাখতে পারে? দেখুন, ইমরান খান যখন ক্ষমতায় ছিলেন, তারটা কিন্তু একটু কোয়ালিশন ছিল, যদি একটু ছোট আকারে, কিন্তু এখন যদি আপনি দেখেন যে পাকিস্তানে যে অবস্থা দাঁড়িয়েছে, সেটা হলো বিশাল একটা কোয়ালিশন। একদিকে পিপলস পার্টি, মুসলিম লীগ নুন যেটাকে নওয়াজ শরীফের পার্টি বলা হয়, তেমনি MQM আলতাফ হোসেনের পার্টি, জামাতে ইসলামও আছে, এইরকম এতগুলো পার্টিকে নিয়ে কোয়ালিশন করে বিশাল চ্যালেঞ্জ যে সরকার ক্ষমতায় আসবে এবং সরকার গঠন করবে। আপনি যদি দেখেন, কালকে তাদের প্রধানমন্ত্রী ঠিক হওয়ার কথা, এবং আমি অবাক হব না যে যদি এমন ঘটনাও ঘটে যে যখন শাহবাজ শরীফকে নিয়োজিত হবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে, এবং তার ফলে আমাদের যে সম্প্রতি বিদায় হলেন আপনার ইমরান খান সাহেব, উনি ওনার দলবল নিয়ে সব নিয়ে পার্লামেন্ট থেকে রিজাইন করে দেন, অনেক রকম সিনারিও আসতে পারে সামনে, তাতে কিন্তু যে সরকার গঠন হবে তারা খুব যথেষ্ট চাপের মুখে পড়বে। তাই আমি মনে করি যে সামনের দিনগুলো কিন্তু আরও বেশি কঠিন, এরপরে নির্বাচন সংগঠিত করতে হবে, এই নির্বাচন যখন আসবে
তখন বিভিন্ন দল থেকে নমিনেশন চাবে, পিপি তার চয়েস মতো দিতে চাবে, নেওয়াজ শরীফের পার্টি তার চয়েস মতো লোকজন দিতে চাবে। ঠিক তেমনিভাবে কিন্তু এরা যদি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়, সরকার গঠনের সময় কিন্তু ক্যাবিনেটে কোন দল থেকে কতজন আসবে, কে মন্ত্রী হবে, সেটাও কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ। তাই আমি মনে করি যে আমাদের সামনের দিনগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে যে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়। পাকিস্তানের ইতিহাসে কিন্তু আরেকটা নতুন জিনিস যুগ হলো। আমরা আলোচনা করেছি যে কোনো সরকারই বা কোনো প্রধানমন্ত্রী 5 বছর চালাইতে পারে নাই, যেমন ঠিক। এবার কিন্তু পাকিস্তানের ইতিহাসে এই প্রথম যে একজন সরকারের প্রধানমন্ত্রীকে নকলবিদের ভোটে তাকে বিতাড়িত হলো। এবং আপনি দেখেন যে আমি যদি এটাকে নাটকের মতো করে বলি বা নাটক একটা, তাহলে কিন্তু দেখা যাবে যে সারাটা দিন রাত্রি 12টা পর্যন্ত একবারও কিন্তু ইমরান খান যখন ক্রাইসিস হলো খান আসেন নাই। স্পিকার আসলেন, ডেপুটি স্পিকার আসলেন, স্পিকার বললেন শেষ পর্যন্ত যে তিনি এই ভোটের আয়োজন করবেন না, যদিও সুপ্রিম কোর্টের অর্ডার ছিল, এবং তিনি রিজাইন করলেন। তো এই প্রেক্ষিতে যখন দেখা গেল যে পার্লামেন্টের ওখানে, আমি তৌহিদ হোসেনের কাছে একটু যেতে চাই, আমি শেষ পর্যায়ে একেবারেই জনাব সোহর অবস্থান আর সময় দিতে পারছি না। তৌহিদ হোসেন, একেবারে সংক্ষেপে আপনি পাকিস্তানের যে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে তার ভিত্তিতে সামনের দিকে আসলে কি প্রেক্ষাপট? সোহর হোসেন বলেছেন বেশ কয়েকটি জায়গা, আপনিও যদি সেটা কিছু যোগ করতে চান। দুঃখিত, আসলে সোহর হোসেন সাহেবের কথা আমি একেবারেই শুনতে পাইনি, কাজে কিছু রিপিটেশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আসলে এই এই যে বর্তমান যে রাজনৈতিক নাটক চলছে, এর দুটো অঙ্ক শেষ হয়েছে। এক হচ্ছে যে ইমরান খান যেটা চেষ্টা করেছিলেন, দ্বিতীয় হচ্ছে যে গতকাল যেটা গত পরশু যেটা তাদের হয়ে গেল গতকাল, আর আগামীকাল হবে তৃতীয় অঙ্ক। এটাতে যদি দেখা যায় যে তারা সাফল্যজনক ভাবে একটি সরকার গঠন করতে পেরেছে এবং সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী এই পার্লামেন্টের বাকি টার্ম তারা শেষ করতে পারে, কিন্তু যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তর্বর্তীকালীন নির্বাচনে যাওয়া ছাড়া কোনো গণতন্ত্র থাকবে না। এবং সেখানে যে আসলে কি হবে এখন সেটা বলা কঠিন, কারণ নির্বাচনে যাওয়ার জন্য কোয়ালিশন গুলো কি চেহারা নেবে সেটা কিন্তু আপনি এখনই আন্দাজ করতে পারবেন না। যারা সবাই একসাথে হয়ে নামিয়েছে ইমরানকে, তারা যে সবাই একসাথে নির্বাচন করবেই এমন নিশ্চয়তা নেই, সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, তবে এমন নিশ্চয়তা নেই। কাজে সেটার উপর নির্ভর করবে যে কোয়ালিশন গুলি কিরকম দাঁড়ায়। এটা ঠিক যে কোনো একক দলের পক্ষে মনে হয় না যে পার্লামেন্টের পুরো মেজরিটি পাওয়া সম্ভব। জি, অসংখ্য ধন্যবাদ জনাব তৌহিদ হোসেন, সোহরাব হোসেন এবং ডক্টর সাব্বির আহমেদ, আপনাদের তিনজনকেই শেষ করতে হচ্ছে আজকের মতো। দর্শক, যে প্রেক্ষাপট তৈরি হয়েছে পাকিস্তানের, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, কিন্তু সেই পরিবর্তনটি আসলে কোথায় গিয়ে ঠেকবে সেটি এখনও পর্যন্ত বলা সম্ভব না। নিশ্চিত করে তাকিয়ে থাকতে হবে আমাদের কেন সম্পর্কে। শেষ করতে হচ্ছে আজকের মতো জনতন্ত্র গণতন্ত্র, সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।